আমি নীলাদ্রি, আজকে আমি খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, লালন গীতি, আমি গানটার সঙ্গে কেমন করে তবলা বাজানো হয় সেই বলগুলো বলবো। তো আমি প্রথমে বাজালাম খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কি বাজালাম আমি সেটা এখন দেখাবো। খাঁচার ভিতর শুরু এটা দিয়েই করতে হবে, বাজাচ্ছি খোল তবলা, কিন্তু আমরা বাজাচ্ছি শিখল, যেমন করে বাজানো হয় সেই বোলবাণীগুলোকে আমরা তবলার বোলবাণীতে কনভার্ট করে বাজানোর চেষ্টা করছি। তার পরের কুলিটা কি করে আমরা যাব, আট কুতুরি নয় দরজা আটা, শেষ যে লাইনটা আমরা ছেড়ে বাজাচ্ছি কেমন, এইবার তেহাইটা আগের মতো করলাম না, দিতাতা 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 দিতাতা, আয়না মহল আমার মনে হয় দি দাদা দি দাদা দি দাদা দি দাদা শুনতে ভালো লাগবে। আট কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, চার ভিতর
খাঁচার আসে খাঁচা কি তোর কাঁচা বাসে ঠিক তাতা ঠিক তাতা ঠিক তাতা মন তুই রইলি খাঁচার আসে ব্যাপারটা হচ্ছে তেরে কেটে আমি একটা আঙুলে করার চেষ্টা করছি, একটু ভালো করে খেয়াল করতে হবে। যদি অসুবিধা মনে তাহলে এটাও করা যেতে পারে। শেষটা যখন আমি বাজাচ্ছি গানটা শেষ হবে খাঁচার চেষ্টা এটা আমরা যেটা করছি। আগের বলগুলোকে রেডি করার পরে এইটি বলটা শেষে আমরা এটা প্র্যাকটিস করব। এটা একটা হলো, এই গানটা প্রচুর সংখ্যক শিল্পী মানে আমাদের যারা লোকগান করেন তারা ছাড়াও অনেক মহান মহান শিল্পী তারাও গিয়েছেন। গানটা বহুল প্রচলিত গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
লালন ফকিরের একটি বিখ্যাত গান, সেই গানে আমি বাজনাগুলো বাজিয়ে শোনালাম। এই বোলবাণীগুলো আমি সুন্দর করে লিখে দেব, স্কিপ না করে টানলে আপনারা দেখতে পাবেন। কিছু মানুষ কিছু আপনারা বলেছেন আমাকে যে ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার জন্য, আমি নিশ্চয়ই এর পরে পরে চেষ্টা করব। আমার চ্যানেল নতুন, তাই আমাকে সবগুলো ব্যাপার আমার এখনো জানা নেই, তো পরে পরে দেওয়ার চেষ্টা করবো। আমি এখন খাতাতে লিখে যেমন করে আমি আগের মতো দিচ্ছিলাম, যেখানে বোলবাণীগুলো আসবে সেখানে পজ করে অবশ্যই খাতাতে তুলে নিয়ে বোলটাকে প্র্যাকটিস করে গানে বাজানো ভালো। সবসময় একটা কথা মনে রাখতে হবে, খাঁচার ভিতর অচিন পাখি, দেহতত্ত্ব গান, এমন কিছু বাজাবো না যাতে গানের ভাবধারাটা নষ্ট হয়ে যায়। গানে বাজানো কি কেন হয় একদিন, এটা একদিন লেসন করব, এটা সবারই জরুরি জানা দরকার। গুরুদেব বলতেন যে গানে বাজানো হয় কেন, গানে গানটাকে সুন্দর করার জন্য বাজানো হয়, আরো অনেক দিক আছে, মূলত গানটাকে সুন্দর করে সুন্দর করার জন্য, শ্রুতি মধুর করার জন্য বাজানো হয়। তাহলে আমরা লালন ফকিরের যে এই গানটা খাঁচার ভিতর অচিন পাখি, এই গানটা দেহতত্ত্বের গান, এমন কিছু বাজাবো না যাতে গানটা ঢাকা পড়ে যায়। আজ এই পর্যন্ত, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, সবাইকে নমস্কার, ধন্যবাদ।